বাজলো শানাই বাজলো রেশা খেলো শুভতিথি রাজার ঘরে ছোট রানী এলো পদ্মাবতী এলো রানী পদ্মাবতী রাজার আরো ছয়টি রানীর ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশির আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছে হিংসিতে যায় জ্বলে পুড়ে বাকি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাত কুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পুঁতে বাঁচে একা পারুল ওরা পায় না তাকে ছুঁতে ধাইমা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ বিচ্ছেদ আর প্রেমের কাহিনীতে পারুল বোন কি পারবে সাত ভাই চম্পাকে জাগাতে এই মোমদানিটা একটা বিশেষ উপকরণে তৈরি মোম জ্বালবি এখানে মোম পুড়ে শেষ হয়ে গেলে মোমদানিটাই জ্বলতে শুরু করবে আমাকে নিজের চোখে সবকিছু পরীক্ষা করে নিতে হবে রাজা মহেন্দ্র এবং রানী পদ্মাবতীর ফুলসজ্জা যেন নির্বিঘ্নে হয় এমন রূপ দেখো ভাই তোমার এই রূপের আগুনে আবার সবকিছু পুড়িয়ে ফেলো না যেন আমার আসার পর থেকে এত বিপদ গেল আজ মহারাজ আর আমার ফুলসজ্জা ফুলসজ্জার রাতটা যেন নির্বিঘ্নে কেটে যায় ভগবান মহারাজ আরে তোমরা এই সময় আমার কক্ষে কি ব্যাপার কি আপনার কাছে আমাদের একটা আর্জি ছিল বলো বনিশিকা তোমাদের কি আর্জি আজকের এই শুভ দিনে তোমরা যা চাইবে তাই পাবে মহারাজ আমরা সত্যিই অনুতপ্ত পদ্মার সাথে আমরা অত্যন্ত খারাপ ব্যবহার করেছি কিন্তু তা বলে কি আমরা এতটাই খারাপ যে আমাদের ক্ষমা করা যায় না 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 তা কেন হবে আমি আমি পদ্মাকে বুঝিয়ে বলবো ও নিশ্চয়ই তোমাদের ক্ষমা করে দেবে জানি মহারাজ পদ্মার হৃদয় অনেক বড় অনেক আর তাই তো আপনি ওকে খুব ভালোবাসেন খুব মহারাজ এমন ভালো আপনি আর কোনোদিনও কাউকে বাসেননি তাই না মহারাজ ঠিক বলেছো মায়া পদ্মা সবার থেকে আলাদা সত্যি ওকে আমি খুব ভালোবাসি যার কথা তুই এত ভাবিস সে তো তোর দিকে ফিরেও তাকায় না যাক তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছ তাতেই আমি খুব খুশি তাহলে আমাদের অনুমতি দিন মহারাজ আমরা নিজে হাতে আপনার আর পদ্মার ফুলসজ্জার কক্ষ সাজাতে চাই বেশ তো যা ইচ্ছা হয় তাই করো অনুমতি দিলাম মহারাজ হ্যাঁ ভীর আমি একই শুনছি মহারাজ আপনি নাকি রানীদেরকে অনুমতি দিয়েছেন উদ্যান সাজানোর কক্ষ সাজানোর তুমি ঠিকই শুনেছ ভীর রানীরা সকলেই অনুতপ্ত তাদের কার্যকলাপে তারা সকলেই দুঃখিত তাদেরকে বিয়ের অনুষ্ঠানে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বলে তারা অভিমানিত কিন্তু মহারাজ কোনো কিন্তু নয় বীর যে মানুষ নিজের কার্যকলাপের জন্য অনুতপ্ত তাকে ক্ষমা করে দেওয়াটাই হলো রাজধর্ম ব্যাস বীর এই নিয়ে আর তুমি তর্ক করো না ওদের ক্ষমা করে দাও ওরা যখন কক্ষ সাজাতে চাইছে ওদের সাজাতে দাও কিন্তু মহারাজ কোনো কিন্তু নয় আমি যখন বলে দিয়েছি সেটাই শেষ কথা Thank you.
বিশেষ কারিগর দিয়ে সব কিছু বানিয়েছি আমি। ফুল পাতা মোমদানি ফুলদানি সবই দাহ্য বস্তু দিয়ে তৈরি। তোমার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মল্লিকা। শুধু দুশ্চিন্তা একটাই, বীর প্রতাপ যেভাবে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করছে তাতে রানীরা ধরা পড়ে যাবে না তো? কখনোই না, সাদা চোখে দেখে এগুলোকে খুবই সাধারণ মনে হবে, কেউ বুঝতেই পারবে না এগুলো আসলে কি। তাহলে আর চিন্তা কিসের, শুধু এক রাতের অপেক্ষা, তারপর শুধু একটা স্পুলিং ঘ, তারপরে তাউ তাউ করে চলে উঠবে পদ্মার মহারাজের সাধের মিলন কক্ষ। এই রাত মানুষের জীবনে সবচেয়ে মধুর রাত। বহু অপেক্ষার পরে মেয়েদের জীবনে এমন এক রাত আসে। আর মনের মানুষটি যদি ভালো হয় তাহলে জীবন অতি সুখের হয় গো। তোমার স্বামী ভাগ্য ভালো গো, তুমি দেখো তুমি খুব সুখী হবে। আশীর্বাদ করো তাই যেন হয়। ও মা, আমি আবার তোমাকে কি আশীর্বাদ করব গো? আমি যে এক আবার তুমি সেই দাসী রানী উঁচু নিচু এইসব বলবে তো? তোমার সাথে আমি আর কথাই বলবো না। রাগ করো না গো, অনেক দিনের অভ্যেস তো, মুছে ফেলতে একটু সময় লাগবে। ওই বোধহয় মহারাজ আসছেন, আর কোনো কথা নয়, কেমন? বসুন। এনিন মহারাজ, দুধের পাচ্ছে চুমুক দিন। মহারাজ, আমরা নিজের হাতেই কক্ষ সাজিয়েছি, কেমন লাগলো বললেন না তো? অপূর্ব, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, শুধু আলোটা একটু কম কম লাগছে, তাই না পদ্মা? এই দেখো, এই বাতিটাই তো বন্ধ হয়ে গেছে, আমি বরং এই বাতিটা জ্বালিয়ে দিই। এই মোমদানিটা একটা বিশেষ উপকরণে তৈরি, মোম পুড়ে শেষ হয়ে গেলে মোমদানিটাই জ্বলতে শুরু করবে।
হয়েছ? আজ রাত শুধু মহারাজ আর পদ্মার। মহারাজ আমরা আসি, কেমন? চ আর কোনো ভয় নেই পদ্মা, আর কেউ আমাদের বিরক্ত করবে না। কাছে এসো। এই রাত শুধু তোমার আর আমার। প্রদীপের শিখা কাঁপে কাঁপে জিহিয়া, লাজে রাঙা চাহনিতে সামনে পিয়া, আরো যে মধুর লাগে ওই দুনয়ন, শুভ মিলনে এই পাহারা ভেদ করে আমরা উদ্যান বাটিতে ঢুকতে পারবো তো? তার কোনো প্রয়োজন নেই, আগুন নিজে নিজেই জ্বলবে। আর মাত্র কিছুক্ষণ, মোমদানির মোম পুড়ে শেষ হয়ে এলো বলে। সবই বুঝলাম মল্লিকা, ঘর যখন দাউ দাউ করে চলছে তখন রাজা মহেন্দ্র আর পদ্মাবতী যাতে ঘর থেকে বেরোতে না পারে তার ব্যবস্থা করেছো তো মল্লিকা? না তো, মস্ত বড় ভুল হয়ে গেছে আমার, মস্ত বড়। কি হবে এখন? হ্যাঁ, উদ্যান বাটির দরজা তো বাইরে থেকে বন্ধ করতে হতো, আমার যে সব পরিকল্পনা আবারও ব্যর্থ হয়ে যাবে। না না না, তোমার পরিকল্পনা আমি ব্যর্থ হতে দেব না। এত সুন্দর পরিকল্পনা কখনো ব্যর্থ হতে দেওয়া যায়? শুধু একটাই কথা মাথায় রাখতে হবে, বীর প্রতাপকে ওই উদ্যান বাটি থেকে যত শিগগিরই সম্ভব সরিয়ে ফেলতে হবে, এবং তার জন্য সময় আমাদের হাতে বেশি নেই। চলো মল্লিকা। Thank you.
ঢাকা ছিল চাঁদ সুদূরে একা, ঘুমটা সরিয়ে যেন দিল সে রেখা, মধুর তো মনে হয় এই মধু ক্ষণ, শুভ মিলনের এলো গুণ, তন্দ্রাহারা দুটি একটা আছে মনে হচ্ছে ঝোপের মধ্যে, কি হতে পারে? কেউ কেউ লুকিয়ে নেই তো? আজ ভাগ্য আমাদের এখানে মিলিয়ে দিয়েছে। ঋষি তথাগতর ভবিষ্যৎবাণী মিলে যাবে, এটাই আমার বিশ্বাস। তোমার গর্ভে জন্ম নেবে আমার উত্তরসূরি। ঈশ্বর আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন মহারাজ। আমি তো সেই কবে থেকে আপনাকে মনে মনে পতিরূপে কামনা করেছিলাম। সেই যেবার আমি আপনাকে প্রথম দেখি, ঘোড়ায় চড়ে আপনি নীল পদ্ম বনের পাশ দিয়ে মৃগয়া যাচ্ছিলেন, তখন থেকেই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আর আমি তোমাকে প্রথম দেখি স্বপ্নে। তোমার এই দীঘল চোখ বারবার করে ভেসে ওঠে আমার সামনে, বারবার করে। প্রথমবার যখন তোমায় দেখি আমি আমার জন্মদিনের অনুষ্ঠানে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেছিলাম পদ্মা। তুমি আমার ঐশ্বর্য, তুমি আমার সৌভাগ্য লক্ষ্মী। চলো পদ্মা, এই সুন্দর মুহূর্তটাকে আমরা সার্থক করি। এই পাত্রে তো জল ছিল না। আমাদের যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে, যেভাবে হোক এক্ষুনি বেরোতে হবে। দরজা দরজা বন্ধ।
বীরপ্রতাপ, বীরপ্রতাপ, তুমি কোথায় গেলে? বীরপ্রতাপ, কি হবে এখন?